ওয়েলকাম টু রিনাস কিচেন। হাই বন্ধুরা, আজকে আমি বানাবো চিকেন স্টাফ ব্রেড। এটা বিকেলে নাস্তায় অনেক ভালো খেতে। চিকেন স্টাফ ব্রেড বানানোর জন্য আমার লাগবে 1.5 কাপ ময়দা, 1 টেবিলস্পুন ইস্ট। এগুলোকে আমি একসাথে মিক্স করে নেব। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর হালকা গরম পানি দিয়ে এগুলো ভালোভাবে মেতে নেব। আমার মোটা হয়ে গিয়েছে। আবার এতে 2 টেবিলস্পুন অয়েল দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দেব। এটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, অনেক ভালো হবে। আমি এখন উপরে আবার 1 টেবিলস্পুন অয়েল দিয়ে এটাকে ঢেকে রাখবো 20 মিনিটসের জন্য। আমি ফ্রাই প্যানে 1 কাপ পেঁয়াজ ভেজে নেব ভালো করে। যে চিকেনটা রান্না করবো, স্টাফ করবো যে চিকেনটা, ওই চিকেনটার জন্য পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। তাতে দিয়ে দেবো সামান্য একটু লবণ। ভাজা পেঁয়াজের সাথে এখন আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন কুচি করে রাখা রসুন অ্যান্ড 1 টেবিল স্পুন কুচি করে রাখা আদা। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার এগুলোর সাথে আমি দিয়ে দেব কুচি করে রাখা 1 টেবিল স্পুন কাঁচামরিচ। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার আমি এগুলোর সাথে কুচি করে রাখা 1 কাপ চিকেন ফ্রাই পুরো মিক্স করে ভালো করে রান্না করে নিই। এবার আমি এই চিকেনগুলোর সাথে কিছু সবজি মিক্স করে ফেলবো। সবজিগুলো দিয়ে আমি 5 মিনিটের মতো ঢেকে রাখবো। ফিরে আসছি আবার 5 মিনিট পর। আমার সবজি এখন চিকেনগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই চিকেনগুলোর সাথে মিক্স করব 1/2 টেবিল স্পুন ধনিয়া পাউডার, 1/2 টেবিল স্পুন জিরা পাউডার, 1/2 টেবিল স্পুন হলদি পাউডার। এগুলো দিয়ে আবার একসাথে সবগুলো মিক্স করে নেব। এখন এই ভেজে নেওয়া চিকেনগুলোর সাথে আমি 1 টেবিল স্পুন টমেটো সস দিয়ে দিই। এই টমেটো সস দেওয়ার ফলে টেস্টটা অনেক ভালো আসবে।
আমার চিকেন রান্না করা হয়ে গেছে। এবার আমি রুটি বানাবো। বন্ধুরা দেখতে পাচ্ছো আমার যে ময়দাগুলো আমি তুলে রেখেছিলাম এগুলো অনেক গলিয়েছে ইস্ট দেওয়ার ফলে, এবং এগুলো আবার ভালো করে একটু মথে নেব। আমি এখন একটা রুটি বানিয়ে নিলাম। আমি দুটো রুটি বানাবো, ময়দাগুলোকে আমি দুবার করে নিয়েছি। আমি এবার তোমাদেরকে দেখাবো ময়দা রুটিটা কেমন ভারী রাখতে হবে। এখন আমি রুটিগুলোকে ব্যাক করার জন্য একটা স্টিলের প্লেট নিয়ে নিব, তার উপর একটা সিলভার ফয়েল রেখে ভালো করে ক্লোজ করে রাখবো। এই প্লেটের উপর এখন আমি সামান্য অয়েল দিয়ে দেব। এই অয়েল লাগানো প্লেটের উপর এখন আমি রুটিগুলোকে রাখবো। একটা রুটি রেখে তার উপর আমি এখন রান্না করা চিকেনগুলো দিয়ে দেব। হয়ে গিয়েছে। এখন আমি বানিয়ে রাখা আরেকটা রুটি এটার উপর দিয়ে ভালোভাবে বন্ধ করে দেব। এবার এগুলোকে আমি ঢেকে 20 মিনিটের জন্য রেখে দেব। দেখো বন্ধুরা, আফটার 20 মিনিটস আমার প্লেটটা ফুলে অনেক বড় হয়ে গিয়েছে। এটার মাঝখানে আমি একটা ফুটো করে দেবো যাতে মাঝখানটা ফুলে বেশি উপরে উঠে না যায়। এবং আমি একটা নাইফের সাহায্যে তাতে ডিজাইন করে দেবো স্টারের ডিজাইন। তার উপর এখন আমি একটা ডিম ভেঙে ডিমের হলুদ কুসুমটা দিয়ে আমি ব্রাশ করে নেব, তাতে কালার ভালো আসবে। কুসুম লাগানো হয়ে গিয়েছে, এবার আমি এটাকে বেক করব। তার জন্য আমি দিয়ে দিয়েছি একটা বড় পাতি, এটা আমি 10 মিনিটের জন্য আগে থেকে গরম করে রেখেছি। তার ভিতর দিয়ে দিয়েছি আরেকটা ছোট্ট পাতি। এখন আমি এই ব্রেডটাকে সামান্য কিছু তিল দিয়ে ডিজাইন করে নেব। দেখো বন্ধুরা, দেখতে অনেক সুন্দর হয়েছে, এবং আমি এটা দিয়ে দেব। ব্রেডটা এখানে রাখার পর এটাকে আমি ডেকে 30 মিনিটসের জন্য রেখে দেব। এটার উপর একটা ভারী জিনিস দিয়ে রাখবো যাতে তাতে ভিতরের গরম হাওয়াটা বাইরে বেরিয়ে আসতে না পারে। তাহলে চলো দেখে আসছি আবার 30 মিনিটের পরে। দেখো আমার ব্রেডটা অনেক ভালো হয়েছে দেখতে, আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। ব্রেডটা অনেক সফট হয়েছে, আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখতে অনেক সফট, খেতেও অনেক মজা। দেখো ধরলে গুঁড়া যায়, অনেক সফট হয়েছে। প্লিজ বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখো ব্রেডের ভিতরে অনেক সুন্দর,